আগামী বারোই মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে সভাপতি পদ প্রত্যাশী ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টারের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেল চারটায় শহরের টেপাখোলা সরকারি ইয়াসিন কলেজ মাঠ হতে মোটরসাইকেল সাইকেল শোভাযাত্রাটি বের হয়ে মুজিব সড়ক দিয়ে রাজবাড়ির রাস্তার মোড় হয়ে ফরিদপুর প্রেস ক্লাবে এসে শেষ হয় এ সময় ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সভাপতি পদ প্রত্যাশী ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টারের ফরিদপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার মঞ্জুর হোসেন সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটি সদস্য আব্দস্তোবাহ মোল্লা জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক রোকসানা আহমেদ মেহেবি জেলা পূজা উদযাপন কমিটি সাবেক সাধারণ সম্পাদক অরুণ কুমার মন্ডল ছাব্বিশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কে এম আজিজুর রহমান প্রমুখ সভায় বক্তারা জেলা পরিষদের প্রশাসক সামসুল হক ভোলা মাস্টারের রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন এবং আগামী বারোই মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে শামসুল হক ভোলা মাস্টারকে জেলা আওয়ামী লীগের সভাপতি করার দাবি জানান ধন্যবাদ সকলকে